তো আজকে এটাকে প্রাইমার করার পর কালার করব। বন্ধুরা রাত পেরিয়ে গেছে, সকাল তৈরি পরে কালকে এটা ঘষেছিলাম, তো আজকে এটাকে প্রাইমার করব। স্প্রে নিয়ে এসেছি, স্প্রে মেশিন, হাতেও প্রাইমার করলে কোনো অসুবিধা নাই, ব্রাশে করে প্রাইমার করতে পারো, ব্রাশে করে প্রাইমার করে এই ব্রাশ দিয়ে করতে পারো। এটা পুরোটাই প্রাইমার করে দেবো, এইগুলো পুরোটাই প্রাইমার করে দেবো, তারপরে কালো কালার মানে ব্ল্যাক কালারটাকে চাপাবো এর উপরে। এটা ব্ল্যাক কালার, এটা বার্জারের ব্ল্যাক কালার। আর তারপরে এর উপর সোনালি কালার দেবো, মানে গোল্ডেন কালারটা দেবো। এই আকাশিটার উপরে গোল্ডেন কালারটা ঠিক ফুটছিল না, তো মানে সব ক্ষেত্রে, সব মূর্তির ক্ষেত্রে আকাশির উপরে গোল্ডেনটা ফুটবে না, মানে মূর্তি একটা আনা তো মানানসই আছে। কালো কালারের উপরে গোল্ডেন কালারটা একটু বেশি ফুটে, তো কালো কালারটার উপরে গোল্ডেন কালারটা ধোয়া আজকে। দেখো এটা সেই বার্জারের কালো রংটা, এর দাম কত আছে দেখতে পাচ্ছো? এমআরপি 505। রংটা খোলার আগে ভালোভাবে ঘাঁটি নিও, রংটা প্রচন্ড কালো রং, একবার ফুল ব্ল্যাক। কালো রংটাকে স্প্রে মেশিনের মধ্যে ভরলাম, মানে স্প্রে গানটার মধ্যে ভরলাম, ভালো স্প্রে গান। তো এইখানটাতে পাইপটা লাগাবো, কালো কালারটা করা হয়ে গেছে, ফুল ব্ল্যাক করে দিয়েছি, কোনো জায়গায় বাদ দি নাই। তো এটা যতক্ষণ ব্ল্যাকটা শুকাচ্ছে ততক্ষণ কিছু টিফিন করে নিয়ে, ঠাকুমা কিছু টিফিন দিয়েছে, মুড়ি দিয়েছে, তো টিফিনটা করে নিই। তারপরে এর উপরে গোল্ডেন শেড দেবো, স্প্রে মেশিন দিয়ে গোল্ডেন শেডটা দেবো, তুলিতে করে দেবো না, তুলিতে করে দিলেও কোনো অসুবিধা নেই, তুলিতে করে দিতে পারো, তুলিতে করেও ভালো হয়, স্প্রে মেশিনেও ভালো হয়।
বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া একবারে কমপ্লিট হয়ে গেছে। এরপরে মুখটা কালার করব গোল্ডেন কালার, এনে গোল্ডেনের এইটা তৈরি করে নিয়েছি, মানে রংটা ভরে দিয়েছি গানের মধ্যে, রংটাকে ভরে দিয়েছি। তো এরপরে গোল্ডেন কালারটা করবো এখনই। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর বেল আইকনটা টিপে দিও সাবস্ক্রাইব করার পরে। দেখো ফুল কালার হয়ে গেছে, দেখলে গোল্ডেন কালারটা করলাম, ভালো লাগছে খুবই। ক্যামেরাতে একটু আলাদা লাগছে কিন্তু সামনাসামনি দেখলে অনেকটা মানে চমকাচ্ছে, ক্যামেরার থেকে গ্লেজটা বেশি দিচ্ছে, বুঝতে পারছো কিনা। দেখো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আজকে সেরকম কাজ নাই। তো এরপরে এইটা খালি সাইডে সাইডে একটুখানি রঙগুলো লেগে আছে, স্প্রে দিয়ে কালার করেছি, তার জন্য রঙগুলো লেগে আছে, তো এগুলোকে ছাড়িয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে কিছু ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই।